আসসালামু আলাইকুম, আমি তাহেরা বেগম, FWB ছিলাম। আমার বাড়ি মুরাদনগর, জেলা কুমিল্লা। বয়স 63 বছর। আজ 5-6 বছর ধরে আমার সব জয়েন্টে ব্যথা ছিল, বেশিরভাগ আমার এই ডান হাঁটুতে বেশি ছিল, আর সব জয়েন্টে ব্যথা ছিল। ব্যথার জন্য মূলত হাঁটতে অনেক কষ্ট হইতো, মানে দেখা সারা রাতে ব্যথা ব্যথা করতো, ঘুমানো বা চলাফেরাতে অনেক কষ্ট হইতো আর কি। আমি ঘরতে বেরিতে পারতাম না, মানে ভালো করে হাঁটাচলা করতে পারতাম, কিছু করতে পারতাম না। পাটা আমাকে বিরাট ডিস্টার্ব করতো, এই পাওয়াটা বেশি করতো। পূর্ণ 40 বছর হয়েছে আমার চাকরি, তার এরপরে ছাড়ছি। আমি কোনো তখন অসুস্থ বেশি ছিলাম না, চাকরি ছাড়ার পরে বেশি অসুস্থ হয়েছি। আচ্ছা, 3 বছর ডিসেম্বরে 3 বছর পূর্ণ হইব চাকরি যে ছাড়ছি। চাকরি আমি ইচ্ছা করে ছাড়ি নাই, এজ গেছে, এজ শেষ হয়েছে, বুঝলাম না। পূর্ণ 40 দেখা যাচ্ছে যে আমরা ভালো ভালো অনেকগুলো হসপিটালে গিয়েছিলাম, তো মানে ট্রিটমেন্টও নিয়েছিলাম, কিন্তু স্থায়ীভাবে যে ব্যথা ভালো হওয়া বা পাটা যে নড়াচড়া করা, ওই সমাধান পাচ্ছিলাম না আর কি। তো দেখা যাচ্ছে যে আপনি ওষুধ কন্টিনিউ খাচ্ছিল, ব্যথা কিছুদিন কমতো, আবার দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে আবার ব্যথা শুরু হতো। ওষুধ খেলে কমে থাকতো, বাট ওষুধ মানে বন্ধ করলে আবার মানে ব্যথা চলতো, এইভাবেই আর কি চলতেছিল। এমন হইতো না, ব্যথা কমতেছে না কেন, আমি ওষুধ খাচ্ছি কেন কমতেছে না, বা কোথায় যাব, তার তথ্য সংগ্রহ করতেছে আমার ছেলে মেয়েরা, কোথায় গেলে ব্যথা কমানো যাব। আসলে আমরা যখন বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওনারা আসলে ওই স্বাভাবিক কথা দিয়ে বলতো যে বয়সের কারণে দেখা গেছে যে এইটা আস্তে আস্তে আরো মানে প্রকট আকার ধারণ করবে, মানে বাড়তেই থাকবে। এই ব্যথাটা আসলে এইভাবে ওষুধ খেয়ে মানে কমা যতটুকু সম্ভব কমায় থাকার জন্য মানে কমায় থাকতে হবে আর কি। তো আমরা ভাবছিলাম যে আসলে তো এটা সমাধান তো কোথাও পাচ্ছিলাম না, অনেক জায়গায় অনেক খোঁজখবর নিচ্ছিলাম, কিন্তু ব্যথা আসলে আর কমে নাই, বা মানে দেখা যাচ্ছে জয়েন্ট এরিয়াটা আর আস্তে আস্তে বাড়তে মানে বাড়তেছিল। ওই যে ইয়াতে ফেসবুকে আমার ছেলে, আমি তো ফেসবুক চালাই না, আমি তো ইয়া চালাই না, আমার ছেলে, আমার মেয়ে 1 নম্বর, এবার প্রাইমারি প্রধান শিক্ষিকা, 1 নম্বর, আম্মা আমি ওইখানে যাবে। তার সাথে আমার এই সব ছেলে, আমার দুনো ছেলে, দুনো মেয়ে, মেয়ের দামেরা এক করছে, এখানে আসতেইব, এখানে আসতেইব, এখানে ভালো চিকিৎসা, ভালো যন্ত্রপাতি, এখানে আসতেইব। তারপর আসলাম, আসার পর তো আমার এই আন্টি আমাদের থেরাপিস্ট ছিল, ওনার কথা জীবনে বলতে পারতাম না, যতদিন বেঁচে থাকি ওনার যা খাটাখাটনি করছে আমাদের জন্য, আর যাই আদর দিয়েছে আমাদেরকে, ব্যায়াম থেরাপি দেয় দিচ্ছে মনে শেষ কথা। এখানে সব স্টাফেরাই ভালো, সবাই ভালো, কিন্তু বেস্ট হয়েছে আমার এই আন্টি, ওনার একটু একটু ফাঁকি না। ওই কই আমি বলছি তো, বলে আমরা বলছি ব্রেক ফাইট, যত ছাড়লে না সার বন্ধা, সে জিতবেই জিতবেই, ছাড়তো না, আপনি সে এমন হাসতো। আসলে মানে আমি লাস্ট গত 2-3 মাস ধরে মানে এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে ছিলাম, আমার ছেলে, কারণ আমি মূলত আমার আম্মার সাথে তো আমার থাকা হয়, তো দেখা গেছে যে মানে এই যে সামনে শীত আসতেছে, তো শীতে দেখা গেছে তো আমার ব্যথাটা আরও বাড়বে, আঠাশ দিক যে সমস্যাটা, আসলে শীতকাল আরও ঠান্ডা লাগলে আরও সমস্যা বেশি হয়। তো আসলে যে স্থায়ী সমাধানের জন্য আমি খুব মানে খুবই টেনশন করতেছিলাম যে কী করা যায়। তো দেন আমার বড় আপা তো বললো যে DPRC হসপিটালে আসার জন্য, তো ওইখানে আসার পরে যখন আমি মানে আস্তে আস্তে মনে হলো যে না আসলে হয়তো বা থেরাপি নিলে বা নিয়মিত কিছু ব্যায়াম করলে হয়তো বা এটা ভালো হবে, মানে একটু ডেভেলপ হবে। তো আম্মাকে আসার পরে যখন আম্মার সাথে আমি ফোনে কথা হইতো, তো দেখেন আম্মা তো বলতো যে না অনেক ভালো চিকিৎসা হচ্ছে, এবং দেখা গেছে যে অনেক উন্নত যন্ত্রপাতির মাধ্যমেই এখানে আসলে থেরাপি দেওয়া হয়, যেটা বাংলাদেশে আসলে কোথাও আর আম্মা দেখে নাই, যতটুকু আমরা যেখানে আমরা চিকিৎসা করাইছি। তো এখন আলহামদুলিল্লাহ আসলে আমি ফোনে যখন কথা বলতাম তখনই আসলে মানে মানে খুব মানে ভালো মানে ফিল করতাম যে যাক আম্মা তো অনেকটাই সুস্থ। আসলে আগে তো পাটা লাড়াইতে পারতো না, এবং পাটা ব্যথা মানে কন্টিনিউয়াস মানে ব্যথা অনুভব করতো, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এবং খুব ভালো লাগতেছে আসলে, এবং হসপিটালের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। স্যারের জ্ঞানে গুণে শিক্ষা অভিজ্ঞতা সব দিক দিয়ে বেস্ট। আসলে আমি যারা মূলত এই বাত ব্যথা বা জয়েন্টের ব্যথা অনুভব করতেছেন, মানে দীর্ঘস্থায়ী চিকিৎসা নেওয়ার পরও আসলে ভালো হচ্ছে না, আমি তাদেরকে সাজেস্ট করবো যে আসলে এখানে আসার জন্য, এখানে আসলে দেখা গেছে যে উন্নত যন্ত্রপাতির সাহায্যে এবং ব্যায়ামের মাধ্যমে আসলে ব্যথাটা নির্মূল করা হয়। তো এটা অনেক ভালো একটা লক্ষণ যে এই ব্যথা নির্মূল হওয়া। তো আমি সবাইকে সাজেস্ট করবো এখানে আসে আসলে অন্ততপক্ষে দেখা, যে মানে কয়েকদিন ভর্তি হয়ে দেখা, যদি মানে মনে হয় যে মানে ভালো চিকিৎসা হচ্ছে, তো দেন আপনি দীর্ঘমেয়াদী এখানে চিকিৎসা নিতে পারবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো এখানে এসে আসলে চিকিৎসা নেওয়ার জন্য, এবং স্যারের তত্ত্বাবধানে কয়েকদিন থাকা অন্ততপক্ষে এই হসপিটালে।
আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যত হায়াত আমলিক দো আল্লাহ যতদিন আমি বেঁচে থাকি আমি যেন সুস্থতা থাকতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন।